রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে দিনে দুপুরে শুটআউটের ঘটনা বনগা থানা এলাকায়। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত এক, গুলিবিদ্ধ হয়ে জখম অপর এক যুবক, আহত অবস্থায় ভর্তি বনগা মহকুমা হাসপাতালে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বনগা থানার কালোপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মপুর এলাকায়। এদিন স্থানীয় বাসিন্দারা এলাকায় রাস্তার ধারে কালভাটের পাশে জমির ভেতর এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই ব্যক্তির পাশেই পড়েছিল একটি মোটর বাইক। ঘটনাস্থলের আরও 150 থেকে 200 মিটার দূরে গুলিবিদ্ধ অবস্থায় অপর এক যুবককে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় ছুটে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এক যুবক। গুলি লেগে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। চিকিৎসকদের সূত্রে খবর, মৃত ব্যক্তির বুকের বাঁদিকের পাঁজরে গুলি লেগেছে। গুলিবিদ্ধ আহত যুবকের নাম প্রতাপ মণ্ডল, বাড়ি মধ্য বকচড়া এলাকায়। এদিন হাসপাতালে আহত যুবক বলেন, তাকে ডেকে এনে খুনের চেষ্টা করা হয়েছে। আপনার নাম? প্রতাপ মণ্ডল। কোথায় বাড়ি? মধ্য বকচড়া। কি করে হলো এটা, হলো কি করে? আপনার সাথে যে ছিল সে বলতে কৃষ্ণ মজুমদার। কোথায় বাড়ি? ঘটনায় কৃষ্ণ মজুমদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন প্রতাপ। প্রতাপের দাবি, অভিযুক্ত কৃষ্ণের গোপালনগর ও হাবড়া এলাকায় বাড়ি রয়েছে। শান্তশিষ্ট এলাকায় এরা যা করে গেল, আমাদের একটা আতঙ্ক তৈরি করে গেল। এখন কে কি কার বিরুদ্ধে গুলি চালিয়েছে আমরা কেউ শব্দ পাইনি। আমাদের তো বাড়ি তো ভিতরের দিকে, আমরা পরে খবর পেলাম। কি খবর পেয়ে? যে একজন গুলি গুলি হয়ে পড়ে আছে। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছায় বনগা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই উদ্ধার করে নিয়ে আসে বনগা মহকুমা হাসপাতালে। সেখানে আনার পর চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। প্রতাপ মণ্ডল বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন বনগা হাসপাতালে। রাত পোহালেই নির্বাচন, তার আগে গুলি চালানোর ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, প্রাথমিকভাবে চিৎকার চেঁচামেচি শুনে তারা ভেবেছিলেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা ছুটে যেতে চান। এরপর তারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান। স্থানীয়রা জানান, গুলির শব্দ শোনার পর ঘরে ঢুকে তারা দরজা বন্ধ করে দিয়েছেন। বন্দুক হাতেও একজন দাঁড়িয়ে ছিল বলেও জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। আমরা বোমা দৌড়ে যাচ্ছি, যেমন কি অ্যাক্সিডেন্ট হচ্ছে, পড়ে গেছে। এবার তাড়াতাড়ি আমরা এদিকে, আমার ড্রাইভারের মেয়েরা বলছে উড়ে গুলির আওয়াজ হচ্ছে, তোমরা যেও না। আমরা তখন দৌড়ে উঠে আমরা ঘরে তালামালা দিয়ে আমরা ভিতরে জানলা দরজা দিয়ে বসে আছি, আমরা কিছু দেখিনি। এখন এদিকে কে এসেছিল মনে হয় কি বাইরের লোকজন এসে। হ্যাঁ, যখন নিয়ে গেল তখন আমরা কাউকে এদিকে দৌড়ে এসেছিল, সেটা মোটরসাইকেলে করে তুলে নিয়ে চলে গেল, হাতে বন্দুক। আমরা সামনে যেতে সাহস পাই, আমাদের ঘরে তালামালা বসে আছি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনগা থানার পুলিশ। এসে দেখলাম লাস্টটা বুটও পড়ে আছে, আর কিছু পাইনি। এখানে শুধু বডি, একটা বাইক ছিল সঙ্গে, বাইক নিয়ে পড়ে আছে একটা বডি। হ্যাঁ, রক্ত ছিল, হালকা বুকে রক্ত ছিল। আতঙ্ক হবে কি, আতঙ্ক একটু হয় না, ভয় তো সবই লাগবেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।